নাটোরে এক অভিযানে ছাত্রী অপহরণে জড়িত অভিযোগে অন্তর আহমেদ ও তার পিতা আতাহার আলীকে গ্রেফতার করেছে র্যাব ৫। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বাগাতিপাড়া থানার রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ রয়েছে। এ ঘটনায় ছাত্রীর পিতা নাটোরের বাগাতিপাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন। ১২ ফেব্রুয়ারি সোমবার নাটোর জেলার সদর থানার হরিশপুর বাইপাস মোড় থেকে দুই আসামিসহ অপহরণের শিকার দশম শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করে র‍্যাব। গ্রেফতারকৃতদের নাটোর জেলার বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।